দীর্ঘ সময় বরফে ডুবে থেকে বিশ্ব রেকর্ড গড়ল পোল্যান্ডের এক ব্যক্তি। এই রেকর্ড করতে তিনি 3 ঘন্টার বেশি সময় বরফে ডুবেছিলেন, তবে এই সাফল্য পেতে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বিস্তারিত বারজিয়ামানের রিপোর্টে। সবচেয়ে বেশি সময় বরফে ডুবে থেকে গিনিস বুকে নাম তুলেছে এক ব্যক্তি। লিথুয়ানিয়ার উলেনুস্কির উলনো শহরের রাস্তায় বরফে পূর্ণ বড় আকারের স্বচ্ছ একটি কাচের বাক্সে গলা অবধি ডুবিয়ে পাক্কা 3 ঘন্টা 28 সেকেন্ড বসেছিলেন রোমানোভস্কি। এর মধ্য দিয়ে সবচেয়ে দীর্ঘ সময় বরফে ডুবে থাকার বিশ্ব রেকর্ড গড়েছেন পোল্যান্ডের অধিবাসী রোমানোভস্কি। আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের রোমান ভানডেনড্রোপের দখলে। তিনি টানা 2 ঘন্টা 35 মিনিট 33 সেকেন্ড বরফে ডুবে থেকে এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন। নতুন এই রেকর্ড গড়তে কঠোর অনুশীলন করতে হয়েছে রোমানোভস্কিকে। কয়েক বছর ধরেই বরফ নিয়ে বিভিন্ন শারীরিক কসরত ও অনুশীলন করেছেন তিনি। তীব্র শীতে বাইরে ঘোরাফেরা করেছেন, বরফ শীতল পানিতে নিয়মিত গোসল করেছেন, নিয়েছেন প্রশিক্ষণও। সর্বশেষ 6 বার ধরে বরফে কিংবা শীতল পানিতে ডুবে থাকার অভ্যাসও গড়ে তুলেছেন। এভাবে বরফে দীর্ঘক্ষণ ডুবে থাকার জন্য নিজের মন ও শরীর প্রস্তুত করেছেন, এরপরই রেকর্ড গড়তে পেরেছেন। এটা অবশ্যই নতুন এক অভিজ্ঞতা। শরীর ও মন নিয়ে কাজ করা আমার নেশা, এটা আমাকে ভীষণ আনন্দ দেয়। তবে এটা রোমানোভস্কির প্রথম বিশ্ব রেকর্ড নয়। এর আগে সাইকেল চালিয়ে 12 ঘন্টায় 195.51 মাইল পাড়ি দিয়ে পুরুষ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এত কম সময়ে সাইকেল চালিয়ে এতটা পথ পাড়ি দেননি আর কেউই। মারজিয়া মান্নান, মাইটিভি।